হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব অর্থাৎ আগের দিন আমরা ক্লাসে কী দেখেছিলাম যে চলতরি যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে নিয়েছি অর্থাৎ তোমাদের সাজেশান দু হাজার চব্বিশের যে মাধ্যমিক সেই মাধ্যমিকের জন্য তো আজকে আমরা পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তো চলো শুরু করি আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াস তো এখান থেকে যে কোশ্চেনগুলো আমি নিয়েছি সেগুলো কি তোমাদের ধরে নাও যে নাইনটি নাইন কমন আসবেই ঠিক আছে তো এই কোশ্চেনগুলো তোমার অনেকবার রিপিট হয়েছে পরীক্ষাতে অনেকবার এসছে এবং আসার সম্ভাবনা একদম ম্যাক্সিমাম ঠিক আছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট তো চলো দেখে নেওয়া যাক যে কোশ্চেনগুলো কি কী তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে তেজস্ক্রিয়তা কাকে বলা হয় তোমরা সবাই জানো যে তেজস্ক্রিয় মূলক কোনগুলো যেগুলো ভারী ভারী মৌল হয় সেগুলোকে কি বলা হয় তেজস্ক্রিয় মৌল যেমন তোমার থোরিয়াম তারপরে ইউরেনিয়াম এগুলো কি এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল তো তাহলে তেজস্ক্রিয় মৌল তোমরা সবাই মোটামুটি জানো যে তেজস্ক্রিয় মৌল কোনগুলো যাদের ভরটা কি হয় অনেক বেশি হয় তাই তো যেমন ধরে নাও ইউরেনিয়ামের ক্ষেত্রে কী দেখি দুশো আটত্রিশ দেখতে পাই তাই তো তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে এলিমেন্টটা নিয়েছো ইউরেনিয়াম সেই এলিমেন্টটা কী করবে তোমরা সবারই মানে কি তোমরা একটু আর জেনেছো যে নিউক্লিয়াস কি প্রোটন কি ইলেকট্রন কী এগুলো নিয়ে তোমরা সবাই জেনেছো তো দেখো এখানে আমরা একটা কি পাবো নির্দিষ্ট নিউক্লিয়াস পাবো তো এই যে ভারী মৌলটা সেটা কি হবে অনবরত ঠিক আছে বিভাজিত হবে অনবরত বিভাজিত হয়ে একটা নতুন নিউক্লিয়াস যুক্ত মৌলও সৃষ্টি করবে মানে কি ইউরেনিয়ামটা আর ইউরেনিয়াম থাকবে না সেটা কি হয়ে যাবে একটা নতুন মৌল সৃষ্টি করবে ভারী মৌলের পরমাণু কি ইউরেনিয়ামটা তাই তো তাহলে ইউরেনিয়ামের যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা কি হচ্ছে যে কোনো অবস্থায় নিজে নিজে কী হচ্ছে অবিরাম গতিতে বিভাজিত হয়ে একটা নতুন মৌল সৃষ্টি করছে যদি নতুন মৌলের সৃষ্টি করে তখন সেইটার কি পাবো একটা আলাদা নিউক্লিয়াস পাবো তো এই যে ঘটনাটা এই ঘটনাটাকে আমরা কি বলবো তেজস্ক্রিয়তা বলবো ঠিক আছে অর্থাৎ একটা নতুন ধরনের কী হবে নিউক্লিয়াস তৈরি হবে এবং তার সাথে কিছু পরিমাণে রশ্মি নির্গত হবে যেমন রশ্মি বলতে গেলে রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি এগুলো নির্গত হতে পারে ঠিক আছে তো বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে তেজস্ক্রেতা কাকা বলা হয় তোমাদের বইয়ের যে প্রথম পেজটা রয়েছে সেই পেজেই দেখবে খুব সুন্দরভাবে দেওয়া আছে একবার রিপিট করে নেবে অর্থাৎ রিভিশন করে নেবে এর দুটো ব্যবহার দেখবে খুব সুন্দরভাবে ব্যবহারগুলো লেখা রয়েছে ওটা একটু দেখে নেবে তো চলো দুই নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করি তো দুই নম্বর যে কোশ্চেনটা বলেছে সেটা কি বলেছে দেখো যে এক্স দিয়ে দিয়েছে একটা মৌল ঠিক আছে সেই মৌলটার যে ভর সংখ্যা সেটা কত দিয়েছে এ দিয়েছে এবং পারমাণবিক ক্রমাঙ্ক কত দিয়েছে 92 টু দিয়ে বলেছে এটা ইকুয়েশান একটা দিয়ে দিয়েছে দিয়ে বলেছে যে আলফারসি নির্গত হয়েছে ঠিক আছে অর্থাৎ তোমাকে এখানে দিয়ে দিয়েছে যে আলফারসি নির্গত হয়েছে তাহলে এ এবং জেডের এর মানটা কত অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক আর ভর সংখ্যার মান কত হবে সেইটা আমাকে বার করতে হবে তো কী করে বার করবো এই যে জিনিসটা অর্থাৎ এই যে আলফারসিটা এই আলফারসি সম্পর্কে আমাকে জানতে হবে তা আলফারসিটা কি আলফারসি যে আধানটা আমরা পাই সেটা কি পাই প্লাস ফোর এবং তার সাথে কী হয় এটা হচ্ছে কি এ এবং প্লাস টু হয় কি জেড তাই তো অর্থাৎ এটা হচ্ছে কি আলফার ক্ষেত্রে আধানটা কত প্লাস টু তাহলে এ যখনই কোনো একটা মৌল থেকে আলফারসি বেরোবে তার মানে কত কত বেরোবে ভর সংখ্যা প্লাস ফোর কমে যাবে এবং জেড অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক কত কমবে দুই কমে যাবে ঠিক আছে তো এখানে আমরা জেডের এর মানটা কত পাবো দুই যদি কমে যায় তাহলে এখানে কত হবে নাইনটি হয়ে যাবে আর এখানে কত হচ্ছে আঠাশ তার মানে কি এখানে আমাদের চার বিয়োগ হয়ে কী হয়েছে আঠাশ হয়েছে তার মানে আমি এখানে কত করবো প্লাস চার করবো অর্থাৎ এই দুশো আঠাশের সাথে এটা কী হবে প্লাস চার হয়ে যাবে ঠিক আছে তাহলে আট আট চারে কত বারো তাহলে দুশো বত্রিশ হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে দুশো থেকে যদি আমি চার বার দিই তাহলে আমি কি পাবো দুশো আঠাশ পাবো তো এইটাই হচ্ছে কি আমাদের এক্স্যাক্ট তাহলে এ এবং জেডের মান কত হয়ে গেলো নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এটা গেল কি আমাদের দুই নম্বর কোশ্চেনটা চলো তিন নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক তিন নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো যে আলফারশি বিটা রশ্চি এবং গামারশির আধান আয়োনাইজিং ক্ষমতা ও ভেদন ক্ষমতা তুলনা করো তো এখানে দেখো যা প্রথমে আমাকে কি বলেছে আধানটা বলেছে তাই তো তাহলে আধানটা আমরা কী জানি যে আলফা আলফারসির ক্ষেত্রে কী হয় প্লাস টু হয় বিটা রশির ক্ষেত্রে কী হয় মাইনাস এক হয় আর গামা রশির ক্ষেত্রে কী হয় শূন্য নিস্তরিত তাই তো তাহলে এইগুলো গেল কি আধানের তুলনা এরপরে কি দেখবো যে আয়োনাইজিং ক্ষমতা অর্থাৎ আয়োনাইজিং ক্ষমতা মানে কি গ্যাসকে আয়নিত করার যে ক্ষমতাটা সেইটা তো তোমরা সবাই জানো যে এটা কি কিভাবে পাবো আমরা সেই তোমাদের বইয়ের যে নাইনটি পেজে পেজ নাম্বার নাইনটি ঠিক আছে নব্বই পেজে দেখতে পাবে একটা ছক করা রয়েছে সেই ছকে কিন্তু সবগুলোই দেওয়া আছে ঠিক আছে সেটা একবার দেখে নেবে তো আমরা যদি বলি যে আয়োনাইজিং ক্ষমতা অর্থাৎ গ্যাসকে আয়নিত করার যে ক্ষমতা সেই অনুযায়ী যদি সাজায় তাহলে সব থেকে কার ক্ষমতা বেশি আলফা রশ্মি তারপরে কি হয় বিটা বিটারসি তারপরে কি হবে গামারসি ঠিক আছে তাহলে এটা গেল কি আয়োনাইজিং ক্ষমতা এবং ভেদন ক্ষমতা যদি আমরা দেখি তাহলে ভেদন ক্ষমতা কী হয় আয়োজাইজিং ক্ষমতা ঠিক উল্টোটা তার মানে কি এই ভেদন ক্ষমতাটা কি পাবো গামারসি সব থেকে বেশি হবে তারপরে কি হবে বিটারসি তারপরে হচ্ছে কি আলফারশি ঠিক আছে তাহলে ভেদন ক্ষমতা অনুযায়ী যদি তুলনা করি তাহলে গামারসিটা থেকে বেশি ভেদ করতে পারে এবং যদি আয়োজাইজিং ক্ষমতা অনুযায়ী তুলনা করি তাহলে কি হবে আয়োারজিং ক্ষমতা কার বেশি সব থেকে বেশি ঠিক আছে অর্থাৎ গ্যাসকে আয়নিত করার যে ক্ষমতা সেটা কার বেশি সব থেকে বেশি এবং গামারসি সব থেকে কম কিন্তু যদি ভেদন ক্ষমতা দেখি ভেদন ক্ষমতা কার বেশি গামারসি সব থেকে বেশি ঠিক আছে তো এটাই গেল কি আমাদের তিন নম্বর কোশ্চেনটা চলো চার নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক চার নম্বর কোশ্চেনটাতে কী বলেছে দেখো যে সংজ্ঞা চেয়েছে ঠিক আছে তাহলে এই এই সংজ্ঞাগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট অর্থাৎ খুব ইম্পর্টেন্ট অর্থাৎ কোনোবার ধরে নয় ভরত্রুটি জিজ্ঞেস করেছে কোনোবার নিউক্লিও সংযোজন জিজ্ঞেস করেছে কোনোবার নিউক্লিও বিভাজন জিজ্ঞেস করেছে সুতরাং তোমাকে এই চারটে যে সংজ্ঞা রয়েছে এই চারটে সংজ্ঞা একদম ভালো করে বুঝে মুখস্থ করে যাবে ঠিক আছে অর্থাৎ তুমি যদি ব্যাপারগুলো না বোঝো তাহলে লিখতে গিয়ে কী হবে অসুবিধা হবে সুতরাং একবার করে দেখে নেবে সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভর ত্রুটিটা এখানে কি জিজ্ঞেস করবে যে ভরত্রুটি কাকে বলা হয় এবং একটা করে উদাহরণ দাও ঠিক আছে নিউক্লিয় বিভাজন কাকে বল হয় একটা করে উদাহরণ দাও নিউক্লিয় সংযোজন কাকে বল হয় একটা করে উদাহরণ দাও সংযোজন মানে কি যুক্ত হওয়া বিভাজন মানে কি ভেঙে যাওয়া তাই তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এইগুলো একটু একটু পরে যদি দেখি তাহলে কী দেখতে পাবো যে যুক্ত হওয়া ভেঙে যাওয়া তাই তো সংযোজনটা যদি আমি বলি শেষটা তাহলে কী হয় এখানে ধরে নাও যে ভর রয়েছে দুটো কাছাকাছি ভর রয়েছে সেটা কী হবে যুক্ত হবে তাই তো দুটি অল্প পরিমাণে ভর যুক্ত ধরে নাও যে এ রয়েছে এবং বি তাহলে এদের ভরগুলো কি একটা মানে কি হালকা ধরে নাও ঠিক আছে হালকা ভরের মৌল তাহলে এই হালকা ভরের মৌল কি হবে একত্রে যুক্ত হয়ে একটা বড় সি যেটা হচ্ছে সেটা কি হচ্ছে একটা বৃহৎ নিউক্লিয়াস গঠন করবে ঠিক আছে অর্থাৎ এইটার যে ভরটা পাবো সেটা কী হবে একটা ভারী ভারী ভর পাবো এবং তার সাথে কী হবে প্রচুর পরিমাণে শক্তি বেরিয়ে যাবে তাই এই যে ঘটনাটা অর্থাৎ এখানে যুক্ত হচ্ছে যুক্ত হচ্ছে মানে কি এটা হালকা ভরের দুটো মৌল কি হচ্ছে যুক্ত হচ্ছে দিয়ে একটা ভারী মৌল তৈরি করছে ঠিক আছে ভারী যোগও তৈরি করছে তো এই ভারী যোগটা নিউক্লিয়াসটা কি হবে বেশি হবে অর্থাৎ বৃহত্তর নিউক্লিয়াস পাবো এবং তার সাথে কী হবে কিছুটা পরিমাণে এনার্জি আমার নির্গত হবে বুঝতে পেরেছো বিভজনটা কি হবে ঠিক উল্টোটা তাহলে বিভাজনটা বুঝতেই পেরেছো পাঁচ নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো যে দুশো আটত্রিশ নাইনটি টু ইউরেনিয়াম বলেছে ঠিক আছে সেখান থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা পার করো ঠিক আছে এখানে আলফা আলফাকণা নিঃসরণ বলেছে এখানে তোমাকে বলে দিতে পারি যে দুটো আলফা আলফাকণা বেরিয়ে গেলে পরে কি উৎপন্ন হবে নতুন মৌলটা যে উৎপন্ন হলো তার পারমাণবিক সংখ্যা কত হবে তো আলফাকণা মানে কি সেখান থেকে কি হবে কোনো একটা মৌল যদি আমরা নিই ধরে নাও ইউরোনিয়াম নিয়েছো সেখান থেকে কী বেরোবে চারটে ভর সংখ্যা কমে যাবে এবং তার সাথে দুটো আধানের মানটা অর্থাৎ পারমাণবিক সংখ্যা কি হয়ে যায় কমে যায় তাই তো এটা আমরা জানি যে আলফা রশ্মির ক্ষেত্রে কি হয় আলফা রশ্মির ক্ষেত্রে আমাদের এটা হয় যে ভর সংখ্যা কত কমে যায় চার কমে যায় এবং পারমাণবিক ক্রমাঙ্ক কত কমে যায় দুই কমে যায় তাহলে এখানে বলো যে যদি আলফা কণা বেরিয়ে যায় এখান থেকে তাহলে কত হবে চার কমে যাবে ভর সংখ্যা তাহলে চার যদি কমে যায় তাহলে কত হবে দুশো এখান থেকে চার কমে দাও তাহলে চৌত্রিশ হয়ে যাবে তাহলে অ্যান্সারটা কত হবে অ্যান্সারটা বুঝতেই পারছো যে এখান থেকে যদি দুশো চৌত্রিশ হয়ে যায় এখান থেকে কত কমবে মাইনাস টু হয়ে যাবে তাই তো তাহলে এখানে আমরা কত পাবো নব্বই পাবো তাহলে এটা হয়ে গেলো কি নাইনটি তাহলে অ্যান্সার কত হবে এটা হয়ে গেলো নাইনটি এবং এটা হয়ে গেলো কি দুশো চৌত্রিশ ঠিক আছে অর্থাৎ টু থ্রি ফোর অ্যান্ড নাইন জিরো তাহলে এটা হয়ে গেলো কি পারমাণবিক সংখ্যা কত হবে পারমাণবিক সংখ্যা হয়ে যাবে নাইনটি ঠিক আছে অর্থাৎ নব্বই বুঝতে পেরেছ চলো পরবর্তী কোশ্চানটা দেখি পরবর্তী কোশ্চেনটা কী বলেছে দেখো ছয় নম্বর যে কোশ্চেনটা সেটা বলেছে দুশো চৌত্রিশ থোরিয়াম বলে দিয়েছে এখানে টিএইচ ঠিক আছে নাইনটি এটা থেকে একটি বিটা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত অর্থাৎ এখানে দেখো এবার বলেছে বিটা কণা মানে কত মাইনাস এক তাই তো এর আধান কত হয় মাইনাস এক তাহলে মাইনাস এক যদি এর আধান হয় তাহলে বলো কি হবে এখান থেকে বেরিয়ে যাবে না যুক্ত হবে আগেরটাতে আমরা দেখলাম যে আলফা মানে কি প্লাস টু তাহলে প্লাস টু হওয়ার জন্য সেটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তাই তো কিন্তু এখানে এরই আধান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মানে কি এখানে যুক্ত হয়ে যাবে তাহলে এটা কত হয়ে যাবে প্লাস এক হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা কী পাবো নাইনটি ওয়ান পাবো আর ভর সংখ্যা তো কোনো পরিবর্তন হয় না তাই তো বিটা রসির ক্ষেত্রে কি দেখতে পাই বিটা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা কী থাকে ভর সংখ্যা সেম থাকে তাই তো তাহলে ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না তাহলে ভর সংখ্যা কী পাবো একই পাবো অর্থাৎ এখানে আমাদের দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশই থাকবে এবং তার সাথে কি হবে নতুন যে এটা উৎপন্ন হবে সেটা কি উৎপন্ন হবে নাইনটি ওয়ান হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে নাইনটি অনে কি হয় পিডি ঠিক আছে অর্থাৎ এখানে আমরা সরি পি এ দুশো চৌত্রিশ নাইনটি ওয়ান পি এ ঠিক আছে তাহলে এটা একটা নতুন একটা কণা উৎপন্ন হলো যুক্ত একটা কণা চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখে নেওয়া যায় পরবর্তী কোশ্চেনটাতে কী বলেছে দেখো সাত নম্বর যে কোশ্চেনটা সেটা বলেছে যে দুশো আটত্রিশ ইউরেনিয়াম নাইনটি টু সেম কেন্দ্রক থেকে ক্রমান্বয়ে ঠিক আছে আটটি আলফা কণা ও ছটি বিটা কণা নিশ্চিত হলো ঠিক আছে ক্রমান্বয়ে কি হচ্ছে কি হচ্ছে আটটি আলফা কণা নিঃসরণ হচ্ছে ঠিক আছে এবং তার সাথে কি হচ্ছে ছটি বিটা কণা বেরিয়েছে তাহলে এখান থেকে বেরিয়ে গেল গিয়ে কি বলছে যে নতুন মৌলটি যেটা সৃষ্টি হচ্ছে তার ভরসংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক কত সেটা বার করতে বলেছে তাহলে কি করে করব দেখো আটটা আলফা কণা মানে কি আটটা যদি আলফা কণা হয় তাহলে কি পাবো একটার জন্য কি হয় একটার জন্য চারটে ভর সংখ্যা কমে যায় তাই তো আর কি হয় আধান আমাদের দুটো কমে যায় তাই তো অর্থাৎ এখানে আমরা কি দেখি যে পারমাণবিক ক্রমাঙ্ক তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক দুই কমে যায় তাহলে আটটার জন্য হিসেব করো তাহলে আটটার জন্য যদি আমি হিসেব করি তাহলে কত হবে আট ইন্টু চার তাই তো তাহলে বত্রিশটি ভর সংখ্যা কী হয়ে যাবে কমে যাবে এবং তার সাথে কী হবে দুই দুই ইন্ট আট করো তাহলে কত হচ্ছে ষোলো তাই তো তাহলে এখানে কত হচ্ছে ষোলো তাহলে মানে এটা আমরা কী পাবো ভর সংখ্যা আমাদের কম এটা কী আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক ভর সংখ্যা বত্রিশ এবং পারমাণবিক ক্রমাঙ্ক কত ষোলো ঠিক তাহলে এতগুলো কী হচ্ছে কমে যাচ্ছে তাহলে এখান থেকে বলো যদি যদি আমাদের কমে যায় দুশো আটত্রিশ থেকে যদি আমি বত্রিশ মাইনাস করি তাহলে কত পাবো এখানে আমাদের কত হচ্ছে ছয় শূন্য দুই তাই তো দুশো ছয় হচ্ছে এবং এখান থেকে যদি আমি নাইনটি টু থেকে আমি যদি ষোলোটা বাদ দিই তাহলে কত হবে ছয় আর এটা হয়ে যাচ্ছে দুই সাত ছিয়াত্তরটা এবার দেখো তারপরেও কি হচ্ছে ছটি বিটা কণা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে বলেছে যে ছটা বেরিয়ে গেল কি বিটা কণা তাহলে ছটা বিটা কণা যদি বেরিয়ে যায় বিটা কনার ক্ষেত্রে কি হয় ভরসংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র কি হয় প্লাস এক করে যুক্ত হয় তাই তো পারমাণবিক ক্রমাঙ্ক প্লাস এক করে যুক্ত হয় তাহলে এখানে ছটার জন্য কত পাবো প্লাস এক ছয় মানে কি ছয় হবে তাহলে ছিয়াত্তরের সাথে ছয় যোগ করো তাই তো তাহলে ছয় ছয় বারো দুই আর এটা হয়ে যাচ্ছে কত বিরাশি তাহলে নতুন যে পরমাণুটা তৈরি হলো তা সেটা কি হবে এইটটি টু এখানে এক্স ধরে নাও এবং এখানে সংখ্যা কত হবে দুশো ছয় ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে কি আমাদের নতুন যে পরমাণুটা তৈরি হলো তার মানটা তাহলে ভর সংখ্যা এইটা আর পারমাণবিক ক্রমাঙ্ক এইটা তাহলে ভর সংখ্যা কত হলো ভর সংখ্যা দুশো ছয় এবং পারমাণবিক ক্রমাঙ্ক কত হচ্ছে এইটটি টু তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার বুঝতে পেরেছ তার মানে কি প্রথমে আটটা বেরিয়ে যাচ্ছে তারপরে ছটা বিটা কণা বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারটা তো এই ধরনের কোয়েশ্চানগুলো ধরে নাও যে তোমাকে বললো যে আটটার জায়গায় তোমাকে বলে দিল যে এখান থেকে দশটা বেরিয়ে গেছে ছটা জায়গায় ধরে নাও যে আটটা বলে দিল বা তোমাকে ডাইরেক্ট কোনো একটা ইকুয়েশান দিয়ে দিয়েছে সেই ইকুয়েশানটা যেমন এখানটাতে যে ইকুয়েশানটা দেখলাম আমরা প্রথম যে ইকুয়েশানটা এখানে ধরে নাও যে এখানে আলফা জায়গা আলফা না দিয়ে বললো যে বিটা বেরিয়ে গেছে তাহলে কি হবে জেডের মানটা কত হয়ে যাবে তখন জেডের মানটা মান কত হয়ে যাবে নাইনটি হয়ে যাবে ঠিক আছে এখানে আমরা কি পাবো জেড অর্থাৎ এটা হচ্ছে কি পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে নাইন্টি টু এর সাথে কী হবে এক হয়ে যাবে যদি বিটা হয় বুঝতে পেরেছো তো এভাবেই কি হতে পারে তোমাকে একটু একটু পাল্টে দিতে পারে বাকি কি থাকবে কোশ্চেন সেম থাকবে বুঝতে পেরেছ তো আশা করি শুধুমাত্র তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে সংজ্ঞাগুলো ভালো করে দেখে যাবে এই যে চারটে সংজ্ঞা এই সঙ্গে চারটে থেকে একটা কমন পাবেই এটা গ্যারেন্টি ঠিক আছে বাকিগুলো তো গ্যারেন্টি থাকছে তার সাথে সংজ্ঞাগুলো যদি কথা বলো তাহলে এইগুলো এই চারটে সংজ্ঞা করলেই যথেষ্ট তো আশা করি বুঝতে পেরেছো যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই সলভ করে দেবো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ক্লাসে